আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি বাশখালি ইকো পার্ক এবং বাশখালি সি বিচ, যেটা বাশখালি বিচ হিসেবে পরিচিত। তো আমাদের সাথে আজকে আছেন বাবু ভাই, আমাদের সিনিয়র ভাই বাবু ভাই আছেন এবং আমি আছি। আর সঙ্গত কারণে, কাজের কারণে আমাদের যে ক্যামেরাম্যান রিয়াদ, সে আমাদের সাথে আসতে পারেনি। তো ভিউয়ার্স, আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। আর ভিউয়ার্স, আপনারা বাশখালি যাবেন, আপনারা মুরাদপুর হয়ে, মুরাদপুর থেকে আপনারা কর্ণফুলি ব্রিজ হয়ে আপনারা প্রায় 60 থেকে 65 কিলোমিটার দূরত্ব আনোয়ারা রোড ধরে আপনারা বাশখালি যান। তো ভিউয়ার্স, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। বাশখালি ইকো পার্কের একদম মূল ফটকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গেটটি। ভিউয়ার্স, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বাংলাদেশে যে লকডাউন চলছে, সে লকডাউনের কারণে সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছিল, অতঃপর আবার খুলে দেওয়া হয়েছে। কিন্তু এই ইকো পার্ক যেটি দেখছেন, বাশখালি সীতাকুণ্ড ইকো পার্ক, এখানে এখনও লকডাউন চলছে, পার্কটি এখনও খুলে দেওয়া হয়নি। তো আমরা আজকে অনেক কষ্ট করে এসেছি, কিন্তু দুর্ভাগ্য যে আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না। তো ভিউয়ার্স, আমরা চেষ্টা করব আগামীতে আপনাদেরকে এই ইকো পার্ক ভ্রমণ করে সব কিছু তুলে ধরার, পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সব কিছু। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি বাশখালি সমুদ্র সৈকতে। তো সমুদ্র সৈকতের যে রাস্তাটিতে আমরা আছি, সেটাতে আসলে আমাদের যে গাড়িটা আছে, বাইক, সেটা আসলে সামনে নিয়ে যাওয়া পসিবল না। তো আমাদের বাবু ভাই এই গাড়িটাকে সামনের কোনো একটি চায়ের দোকানের মধ্যে রেখে আসবে এবং আমরা বাকিটা পথ এখান থেকে আমরা হেঁটে সামনের দিকে এগিয়ে যাব। ভিউয়ার্স, আমাদের সাথেই থাকুন, দেখতেই থাকুন। বহুত দূর,